এদের চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না। তো হবে ফাইনালে বিএনপি নাই, লাল কার্ড লাল কার্ড। আওয়ামী লীগের পক্ষে শতকরা 5 থেকে 10 ভাগের বেশি লোক নাই, বাকি কিছু দালাল একত্র করে কীতদাসের মতো তাদেরকে কিনে নিয়ে এই ভোটে সামিল করেছে। বিএনপি এখন কোথায় কোথায় আছে, পালিয়ে গেছে। এই ভাগাভাগির একদলীয় নির্বাচন বর্জন করুন, দেশ বাঁচান। সরকার তো জনগণের উপরে একটা দমনপীড়ন চালিয়েই একতরফা নির্বাচন করতে চাচ্ছে, এটা তো আমাদের চোখের সামনে পরিষ্কার। তিনি সমস্ত নেতাকে এক রাতে মুক্তি দেওয়ার কথা বলেছে। বিএনপির 25,000 নেতা কর্মীকে, জামাত সহ বিরোধী দলের আরও 5,000 নেতা কর্মীদেরকে না আটকালে আজকে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারতো না। তার মানে তারা জানে যে বিরোধী দলের নেতাদেরকে যদি তারা গ্রেপ্তার না করতো তারা এতদিনে ক্ষমতায় থাকতে পারতো না। ফখরুল সাহেব এখন কোথায়? বিলাল কার্ড পাইয়া গেছে, খেলা তো হবে, ফাইনালে বিএনপি নাই, বিএনপি নাই। বিএনপি যে আসলো না, ওনারা কি তুলসী পাতার ধোয়া? কে তুলসী পাতা ধোয়া, তুলসী পাতা বলেন বাংলাদেশে? কোনো গ্রামগঞ্জে উৎসব নাই কোনো, নিজেরা নিজেরাই কুকুরের মতো হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করছে স্বতন্ত্র দলীয় প্রার্থী। তো এই জায়গা থেকে তারা এই প্রহসনের নির্বাচন করতে চায়, বিরোধী দলকে আটকিয়ে জেলে ভরে।